নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 13 আগস্ট 2021 এই দিন নাগ পঞ্চমী। আর এই নাগ পঞ্চমী থেকে এই চার রাশির জাতক ও জাতিকার আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সৌভাগ্যবান চার রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে জানাতে চলেছি কালসর্প দোষ, যেটিকে এই নাগ পঞ্চমীর দিন কিছু ক্রিয়ার মাধ্যমে উপশম করতে পারবেন। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। বারোই আগস্ট এবং 13ই আগস্ট এই দুই দিনই নাগ পঞ্চমী হতে চলেছে। আর এই 13ই আগস্টের পরবর্তী সময় থেকে যে চার রাশির কথা আমি বলতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অপ্রত্যাশিত প্রাপ্তি হতে চলেছে। আপনারা ভাবতেও পারবেন না যে আপনারা এত টাকা কোথা থেকে এলো। তবে আপনাদেরকে কিছু ক্রিয়া করতে হবে। অর্থাৎ প্রত্যেকেরই কম বেশি জন্মছকে কালসর্প দোষ থাকে, আর এই নামটি আপনারা অলরেডি শুনে এসেছেন। আর এই নাগ পঞ্চমীর দিন কিছু ক্রিয়ার মাধ্যমে এই কালসর্প দোষের উপশম করা সম্ভব। দেখুন, একে তো শ্রাবণ মাস, তার মধ্যে নাগ পঞ্চমী, অর্থাৎ শ্রাবণ মাস শিবের খুব প্রিয় মাস। এর পাশাপাশি এই নাগ পঞ্চমী নাগরাজের সবচেয়ে প্রিয়, আর এই সাপ এবং শিবের একটা কিন্তু সম্পর্ক রয়েছে। তাই এই নাগ পঞ্চমীর দিন কিছু ক্রিয়া করলে, যে ক্রিয়াগুলো আমি বলতে চলেছি, আপনাদের কালসর্প দোষ কাটতে বাধ্য। আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, অনেকে রয়েছে যারা সাপ দেখলেই তাকে মেরে ফেলে বা মেরে ফেলার চেষ্টা করে। অর্থাৎ কোনো পাড়াতে যদি সাপ বেড়ায়, তাহলে তাকে লাঠি দিয়ে প্রচুর মানুষ ঘিরে একের পর এক বাড়ি মেরে ফেলে। এই সব কখনোই করবেন না, কারণ একটি সাপ, সেও বাঁচতে এসছে এবং তার মধ্যে কিন্তু দেবতার অধিষ্ঠান। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে জানিয়ে দিই, কোনো সাপ কখনোই কাউকে আননেসারিভাবে কামড়ায় না, যতক্ষণ না পর্যন্ত তাকে অত্যাচার না করা হচ্ছে। তাই তাকে তার মতো করে থাকতে দিন। এবং আপনাদের ভয়ের জন্য আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা বন দপ্তরের কোনো কর্মীকে ফোন করতে পারেন, ওনারা সেই সাপটিকে রেস্কিউ করে নিয়ে যাবে, এ থেকে সেই সাপটির জীবন বাঁচবে। তাই আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, সাপ দেখলে কখনোই মারতে যাবেন না বা মারতে উদ্যত হবেন না, কারণ তার মধ্যে কিন্তু দেবতার অধিষ্ঠান। তাহলে আসুন, আমি একে একে সেই চারটি রাশির নাম জানাতে চলেছি, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে এই কালসর্প দোষ থেকে কী করে নিবারণ করবেন সেটি জানাতে চলেছি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই 13ই আগস্ট থেকে আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। অর্থাৎ নাগ পঞ্চমীর দিন থেকে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা অনলাইন কোনো বিজনেস যদি করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যদি যুক্ত থাকেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রেও সেই জায়গা থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই নাগ পঞ্চমীর দিন থেকে, অর্থাৎ 13ই আগস্ট থেকে আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও ধনপ্রাপ্তি ঘটতে চলেছে, আর এই অর্থ বা এই ধন আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ
অনেকাংশে করে ফেলবেন। এবং যারা অনলাইন কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নাগপঞ্চমীর দিন থেকে আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে এই অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই অর্থ বা এই ধন কিন্তু আসতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নাগপঞ্চমীর দিন থেকে আপনাদের জীবনেও আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে, অর্থাৎ আপনাদের অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এর পাশাপাশি এই সময় আপনাদের চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকেই অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যারা অনলাইন কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এক কথা যদি বলা যায়, আপনাদের ধনের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই কালসর্প দোষ থেকে আপনারা কী করে বাঁচবেন বা এই কালসর্প দোষকে কী করে উপশম করবেন। দেখুন, নাগপঞ্চমীর দিন একটি গুরুত্বপূর্ণ দিন, আর এই দিন আপনারা একটি নাগ নাগিন তৈরি করুন, সেটি চাঁদিতে তৈরি করতে হবে, এবং তৈরি করার পর আপনি সেটিকে পুজো দিন কোনো ঠাকুর মশাইকে দিয়ে, এবং সেটিকে পুজো দেওয়ার পর প্রবাহমান জলে, অর্থাৎ নদীর জলে, কোনো ডোবা বা কোনো পুকুরের জলে নয়, যে জলটিতে স্রোত রয়েছে সেই প্রবাহমান জলে আপনি সেই নাগনাগিনকে বইয়ে দিন, যাতে আপনার কালসর্প দোষ কেটে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।